আম আম আমাদের বাড়ির গাছ, আম গাছ। এখানটা আর একটা বড় আম গাছ ছিল, কলা গাছ। জবা ফুল গাছ, এই যে এইখানটা যে এইটা আমাদের পিছনে, এটা পুকুর, এটা অ্যাকচুয়ালি পুকুর। এখন জল থাকে না, কিন্তু এক সময় এখানে প্রচুর জল থাকতো, বর্ষাকালে জলে একদম থই থই করতো। আর যখন জল থাকতো না, এরকম সময়ে আমরা এখান দিয়ে স্টেশনে, আমার বাড়ির সামনে স্টেশন, আমি স্টেশনে চলে যেতাম ছুটতে, আমাদের এই পুকুর পাড় দিয়ে এইখানটা ওই লাইনে উঠতাম। লাইনে উঠে একদম সামনে আমি দেখাচ্ছি আপনাদের কীরকম আমাদের বাড়িটা, এই আমার বাড়ি। আর এইখান দিয়ে আমি যেতাম এই রাস্তা দিয়ে, এইখানটা দিয়ে, এইটা দিয়ে, এই 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 এইখান দিয়ে, এইখান দিয়ে। এই যে বাচ্চারা ছুটে গেল যেমন, তেমনিভাবে আমিও ছুটে ছুটে যেতাম। এই যে নিচে রাস্তাটা, এই দেখুন, এইভাবে এই যে নিচের দিকে আসলাম। এই যে কোয়ার্টার আপনি পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে আমাদের রেল কোয়ার্টার, এই রেল কোয়ার্টার। এইটা এইটা অ্যাকচুয়ালি আমাদের পুকুর ছিল, বাচ্চারা খেলছে। ও, একটি বাচ্চাকে দেখা যাচ্ছে। এইটা দিয়ে এই সামনে রেল স্টেশন, এখানে দেখা যায় না এখন আর। এখান দিয়ে যাওয়া যাবে না রে, এখান দিয়ে যাওয়া যাবে না, না রেল স্টেশনে যাওয়া যাবে। এই যে পুকুরটা, এইখানটা, এই পুরোটা পুকুর। এ অভি ডাকছে রে, পুরোটা পুকুর। যাক, কি সুন্দর বাচ্চারা খেলছে, দৌড়াচ্ছে। এই যে ট্রেন আসছে, একটা ট্রেন আসছে মনে হয় বল। এই যে এইখান দিয়ে, এই যে পুকুর পার দিয়ে আমরা, এইখান দিয়ে আমরা, এই যে পুকুর পার, পুকুর পার দিয়ে আমরা স্টেশন, এখানটা লাইনে যেতাম, লাইন থেকে তারপরে আমরা স্টেশনে চলে যেতাম। এক সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ডের পথ পুকুর থেকে আমাদের, আমাদের বাড়ি থেকে স্টেশন। ওই দূরে একটা ব্রিজ রয়েছে, আগে ছিল না এই ব্রিজটা। কি কোথায় দেখলি পাকা? পাকা ওখানে আরেকটা আছে, একখানা আছে ওখানে। এই যে পুকুর, ট্রেন আসছে মনে হয় বল। ট্রুটেন, গ্রিনারি চারিদিকে সবুজ 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 আর সবুজ। এর পিছনে আমার বাড়ি, ওই দূরে একটা বাচ্চা, পম্পার ছেলে। আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে, কতটা কাছে। এই যে আমার বাড়ি,
এই আমার ঘর, এই ঘর থেকে এই দেখুন ট্রেন যাচ্ছে, দেখলেন কত কাছে, কত কাছে। আমি আমার বাড়ির জানলা থেকে ট্রেনে কারা যাচ্ছে দেখতে পেতাম। এখনও দেখা যাচ্ছে কারা যাচ্ছে ট্রেনে, ওয়ান্ডারফুল। এখানেই আমি ছোটোবেলায় বড় হয়েছি, ছোটো থেকে 25 বছর এখানে, তারপরে এখান থেকে দিল্লি, দিল্লি থেকে তারপরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, ঘাটালে 10-15 বছর শিক্ষকতা পড়ার পরে কলকাতায় এস এম নগর দ্বিতীয় স্মৃতি বিদ্যালয়ে এখন কাজ করছি, স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি। কি সুন্দর, এরকমই ছোটোবেলায় আমাদের বন্ধু বান্ধবরা ছিল। আমার ওই যে পম্পা আবার কি করছে, ও আর একটা ট্রেন যাচ্ছে নাকি, ওই ট্রেনটাই ছাড়লো। ওই যে নাচ করছে বাচ্চাটা, ওর নাম কি অভি না, তোরা গান করতে পারিস, গান করতে পারিস, একটা গান শোনাবি, কর, আমিও করবো, হ্যাঁ একসাথে স্কুলের গান করে এটা বন্ধ করব। কাছে চলে হাত জোর করে করতে হবে, তোরা হাত জোর করে করিস নাকি, হ্যাঁ কর, আমরাও হাত জোর করে করি, আমরাও হাত জোর করে প্রার্থনা করি, কর, যেটা তোরা আমাকে বল কোনটা, কোন তিনটে কর, যে কোনো একটা আমার সামনে, হ্যাঁ এখানটায় কাছে আয়, বাহ বাহ বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ।